দীপ আজাদের কাছ থেকে শুনতে চাই আপনার পর্যবেক্ষণ, কক্সবাজার না সামগ্রিকভাবে আজকে যে প্রত্যাহার, এবং একটু যদি আজকের দিনের ঘটনা নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে যে একটা আসন ভাগাভাগির ব্যাপার আমরা দেখলাম যে জাতীয় পার্টির জন্য আওয়ামী লীগ 26টি আসন ছেড়ে দিয়েছে, আর জোটের 14 দলের শরিক জোটগুলির দলগুলির জন্য দিয়েছে 6টি। তো এই 32টি আসনে নৌকা মার্কা নিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে না। আবার জাতীয় পার্টি অন্য আসনে এই 26টার বাইরে অন্য যেখানে নৌকা থাকবে সেখানে তার প্রতিদ্বন্দ্বিতা করবে, এই সমীকরণটার ব্যাখ্যা কি? এটি আসলে আমার কাছে মানে খুবই জটিল এবং খোলাটে এবং ব্যাখ্যাহীন বলে মনে হচ্ছে আমার কাছে। তবে আমি একটু পিছনে যেতে চাই, সেটি হচ্ছে যে বিএনপি যখন নির্বাচনে আসবেন এটা নিশ্চিত হওয়া গেল, তখন কিন্তু মনে করা হয়েছিল যে জাতীয় পার্টি তার ওই শূন্যস্থানটা পূরণ করার চেষ্টা করবে, তার শক্তি দেখানোর চেষ্টা করবে এবং বিএনপি ভোটারদের টানার চেষ্টা করবে, এবং সে একটি লড়াই করে একটি শক্তিশালী বিরোধী দল হওয়ার চেষ্টা করবে, এরকম একটা প্রত্যাশা কিন্তু আপনার অনেকের মাঝে ছিল। এবং তাদের প্রথম দিকের কথাবার্তায় কিন্তু আপনার ওরকমই মনে হচ্ছিল, হম্বিতম্বি, বিশেষ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব মজিবুল হক চুন্নু, তাদের কথাবার্তা ওরকমই শুনছিলাম যে কোনো সমঝোতা নাই, কারোর সাথে কোনো ই নাই, জাতীয় পার্টি এখন সাবালক হয়ে গেছে, হ্যাঁ, জাতীয় পার্টি লড়াই ভাগাভাগি আসন ভাগাভাগি হবে না, লড়াই করবে জাতীয় পার্টি, এরকম বিভিন্ন ধরনের, তারপর পরিবেশ থাকবে কিনা, পরিবেশ দেখি, তারপরে নিজে, মানে আমি তো প্রথমে একটু সন্দেহ ছিল যে জাতীয় পার্টি শেষ পর্যন্ত ইলেকশন থাকবে কিনা, এরকমই তাদের কথাবার্তা যেটুকু মনে হচ্ছিল। যা হোক, আজকে তো জানা গেল যে জাতীয় পার্টি থাকছে এবং সেখানে তারা 26টি আসন মোটামুটি একটি মানে তাদের পকেটে পোড়ার মতোর একটি পরিকল্পনা বা ভাগাভাগি বা সমঝোতা যেভাবেই বলেন আওয়ামী লীগের সাথে সরকারি দলের সাথে, সেই সমঝোতাটি করে তারপরে নির্বাচনে তারা যাচ্ছে। মানে গতবারের থেকে আরও বোধহয় 2-3টি আসন বোধহয় বেশি হবে বোধহয় এবার, সেগুলো নিশ্চিত করেই তারপরে তারা লড়াই করছে। যাদের বিরুদ্ধে লড়াই তাদের কাছ থেকে আপনার আসন নিয়ে তারপরে নির্বাচন করা, এটি আসলে আমার কাছে মনে হচ্ছিল যে জাতীয় পার্টি তার সুযোগটি নষ্ট করলো কিনা। জাতীয় পার্টি যদি এই যে মানে আওয়ামী লীগ বিরোধী যে ভোটটি গত 15 বছরে ধরে বা যারা বিএনপি সমর্থক তাদের একটি অংশ তো নিশ্চয়ই তারা অনেকেই ভোট খেতে যাওয়ার সম্ভাবনা আছে, আসলে অ্যান্টি আওয়ামী একটা বিরাট ভোট আছে, অ্যান্টি আওয়ামী লীগের যে ভোটটা সেটিকে সেটিকে যদি ভোট কেন্দ্রে যেতে পারতো নিতে পারতো আপনার জাতীয় পার্টি, বা তারা যদি ওইভাবে নির্বাচনটি করতো, সেক্ষেত্রে একটি আমার মনে হয় যে একটি লড়াই করে একটা বিরোধী দল হওয়াটা নাকি আসন ভাগ করে নেওয়া, আগে থেকেই আসন কিছু নিশ্চিত আসন পকেটে ভরে নিয়ে তারপরে সংসদে দেওয়া, এই দুটোর মধ্যে আসলে কতটা পার্থক্য তারা মনে হয় রাজনীতি যারা ব্যাখ্যা করেন, যারা বোঝেন, বিশ্লেষণ করেন, তারা অবশ্যই ভালো বলতে পারবেন। জি, কিন্তু এর মাঝে আপনার একটি একটা জিনিস আপনি দেখবেন, সেটি হচ্ছে যে এর বাইরেও আমার মনে হয় পরবর্তীতে কিছু আরও কিছু প্রত্যাশা দেওয়া হয়েছে, যেমন শিরিন আক্তার জাসদের, আমার মনে হয় যে তাকে হয়তো আপনার পরবর্তীতে সংরক্ষিত আসনে নিয়ে আসা হবে, এরকম একটা সম্ভাবনা আছে। তারপরে জাতীয় পার্টির একটা মানে অত শক্তিশালী প্রার্থী ঢাকায় একে সালমা ইসলাম, হ্যাঁ, তাকে আপনার নিয়ে আসার একটা বিষয় রয়েছে, এরকম বেশ কিছু আপনার কিন্তু কয়েকজন আপনার রয়েছে, এবং জোটের কারণে কিন্তু রুল আমিন হাওলাদারের স্ত্রী তার মানে বিষয়টা রয়েছে, তাকে নিয়ে আসা হবে কিনা, এরকম অনেকগুলো কিন্তু আপনার রয়েছে। পরবর্তী কিছু নারী বলে তাদেরকে নিয়ে আসা যাবে, কাজী ফিরোজ রশিদ তো সংরক্ষিত কোটায় নিয়ে আসা যাবে না, তার কি হবে? এটি আসলে মজিবুল হক চুন্নুই ভালো বলতে পারবেন যে তারা আসলে 26টির বাইরে আর কি কি তাদের সাথে কথা হয়েছে বা তারা মানে নিতে পেরেছেন আর কি, আওয়ামী লীগের কাছ থেকে মানে কমিটমেন্ট নিতে পেরেছেন, সেটি আসলে তারা মানে বলতে পারবেন, ভালোই বলতে পারবেন। এবং আপনি দেখেন যে জোটের আমি একটু অবাক হয়ে লক্ষ্য করলাম আজকে যখন বিকালবেলা প্রেস রিলিজটা আসলো আওয়ামী লীগের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত, সেখানে দেখা গেল যে 25টি আসন তারা ছেড়ে দিয়েছে, নারায়ণগঞ্জে তো আগের থেকেই প্রার্থী দেয়নি, 25 জনকে মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে এবং সেইখানে নৌকার প্রার্থী থাকবে না বলে ঘোষণা করা হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটা নাম খুব সিগনিফিকেন্ট, যেমন একজন হচ্ছে পটুয়াখালী একের আফজাল, আফজাল মাত্র 1 মাস আগে ওখানকার সাজান সাহেবের মৃত্যুর পরে উপনির্বাচন করে এমপি হলেন, সংসদে বসার সুযোগ পাননি, সংসদ অধিবেশনে দেখার বা বসার কোনোটাই সুযোগ, মানে সংসদ সদস্য হলেন একজন, কিন্তু তিনি জীবনে কোনোদিন সংসদে ঢুকতে পারলেন না, তারপর মনোনয়ন দেওয়া হলো এবং সেটি আবার প্রত্যাহার করে নেওয়া হলো রুহুল আমিন হাওলাদারের জন্য। এটি মানে আমি যদি আফজাল হতাম আমি খুবই মর্মাহত হতাম, আমি জানি না আফজাল এবং দলের একটা পরিচিত মুখ, তিনি দলের সাংগঠনিক সম্পাদক এবং তিনি ভালো মানুষ হিসেবে পরিচিত, অনেক অনেক এখনকার অনেক নেতার মতো বিতর্কিত নন, সম্পদের পাহাড় গড়া মানুষ না, যাই হোক, স্বাভাবিক। আমরা তো আপনার এইরকম এরকম মনে হয় বলতে হবে কিন্তু মানুষের কথা, যেরকম যখন আমরা দেখি যে 15 বছরে আপনার 1200 গুণ মানে 100 গুণ সম্পদ বেড়েছে, আপনার দেখা যাচ্ছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, এরকম যখন এরকম মানুষ যখন আপনার মানে জোটের ভাগাভাগি বা সমঝোতার জন্য বাদ পড়েন, তখন আমি বলবো রাজনীতির জন্য এটা দুঃখজনক।
এবং আরেকজন মাহবুবারা গিনি, আমাদের খুব পরিচিত গণমাধ্যমের মাননীয় প্রধানমন্ত্রীর আত্মীয়, শ্বশুর মানে ডক্টর ওয়াজেদ মিয়ার আত্মীয়, তিনি একাধিকবার সংসদ সদস্য হয়েছিলেন, এবার তাকেও কিন্তু জাতীয় পার্টির কারণে কোরবানি করা হয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে